বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইউথ সিভিলিয়ানের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা আরেকটা ভিডিও শিখবো। আজ আমরা শিখবো কিভাবে কলমের রড হিসাব বের করতে হয়। একটা কলমের সেকশন অঙ্কন করি আমরা। এখানে 4টা 16 মিলি রড দেওয়া আছে। আমরা 16 মিলি 4টা 16 মিলি রডের ওজন নির্ণয় করব। কিভাবে 4টা 16 মিলি রডের ওজন নির্ণয় করা হয়। ফিটের ক্ষেত্রে সূত্র আছে, সূত্র ডব্লিউ সমান ডি স্কোয়ার ভাগ 532.2 কেজি পার ফিট, আর মিটারে হচ্ছে ডি স্কোয়ার ভাগ 162.2। যেহেতু আমরা ফিটে বের করবো, সেহেতু আমরা ফিটের সূত্র দিয়ে গুণন করবো। সমান সমান 16 × 16 ভাগ 532 ইকুয়াল 0.48 কেজি। আমরা ধরে নিই যদি রটের দৈর্ঘ্য 30 ফিট হয়, মানে কলমের উচ্চতা 3 তলা মিলে ধরেন 30 ফিট কথার কথা, কারণ সাধারণত 10 ফিট 15 ফিট এরকম হয়। যদি রডের দৈর্ঘ্য 30 ফিট লম্বা হয় তাহলে ডাব্লু সমান 30 × এই ইউনিট, 30-এর সাথে এই ইউনিটের গুণন দিলে আমরা একটা রডের কেজি পেয়ে যাব 14.4 কেজি। আর যেহেতু 4টা রডের দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে 14.4 কেজির সাথে 4 গুণন দিলে আমরা টোটাল রডের ওজন পেয়ে যাবো 57.6 কেজি। আর যদি এইভাবে অন্যভাবে একটা করা যায়, প্রথমে আমরা পুরো লেন্থ বের করে নেব। কেমন লেন্থ? যেমন 4টা রড আছে, কয় ফিট করে 30 ফিট, তাহলে 4 × 30 তার কত 120 ফিট। 120 ফিটকে 16 মিলি রডের ইউনিটের কত 0.48, 0.48 দ্বারা গুণন করলে আমরা পেয়ে যাবো 57.6 কেজি। আজকে পর্যন্তই। কিংবা এটা ফিটে বের করা যায়, মিটারেও করা যাবে, এটা অন্যভাবে করতে হবে, শুধু এখানে চেঞ্জ করতে হবে এই ইউনিটের কাছে। তাহলে ইউনিটের চেঞ্জ করতে করতে হবে 16 × 16 ভাগ 162.2 কত আসে 1.57। এখানে 1.57 এগুলো কেজি পার মিটার। তাহলে এখানে যদি আমার রডের লেন্থ যদি 10 মিটার হয়, ধরেন 5 মিটার, তাহলে 5 × আমার কয়টা রড? 4টা 16 মিলি, তাহলে 4, তাহলে কত হলো 20, কত হলো 20 মিটার। 20 মিটারকে আমি এই ইউনিটের দ্বারা গুণন দেবো 1.57, এই 1.57 ইকুয়াল যেটা আসবে সেটাই 120 × 1.57, কত হলো 188.4 কেজি। সরি, বলেছে 4 বাসা করি 20, আমি তুলছিলাম 120 × 1.57, কত হচ্ছে 31.4 কেজি, এটাই আনসার। আজ এই পর্যন্ত। আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাথে সাথে আমাদের একটা কমেন্ট করে দিবেন ভিডিওটি কেমন লাগলো। আপনারা উৎসাহ দিলাম, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ।